এই মেয়েটাকে চিনে রাখুন। মেয়েটার নাম মঞ্জিলা শাহরিয়ার এলোরা। তাকে নিয়ে কিছু বলার আগে তার লাইফের গল্পটা জেনে আসা যাক। তার কথা অনুযায়ী আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। আমার জন্মের আগে আমার একটা ভাই হয়েছিল, হওয়ার কয়েক মাসের মাথায় সে মারা যায়। এরপর আমি যখন গর্ভে এলাম, আমার আব্বু ধরেই নিয়েছিল আমি ছেলে হব। যখন আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারলো তার মেয়ে হবে, তখন থেকেই সে আমাকে মেনে নিতে পারেনি। আপু, আমার মায়ের নাকি অনেক প্রসব ব্যথা উঠত। আব্বু কখনো আম্মুকে ডাক্তার কাছেও নিয়ে যায়নি। আমি আস্তে আস্তে বড় হলাম। আব্বু আমার সাথে কখনো ভালো করে কথা বলতো না, কখনোই না। আমার ছোট একটা ভাই হলো, দেখতাম তার সব প্রয়োজন ছাড়াও তার সব স্বাদ আহ্লাদ আব্বু এমনিতেই পূরণ করে দিত। অথচ আমার একটা ফ্রক দরকার কিংবা অনেক গুরুত্বপূর্ণ কিছু দরকার, সেটাও কোনো দিন দেয়নি আমাকে। আমার পরিবারটা মধ্যবিত্তই বলা যায়। আমি যখন ক্লাস ফাইভে উঠলাম, আমার মনে হলো একটা প্রাইভেট বোধহয় পড়া দরকার। আব্বু ক্ষেতে কাজ করছিল, উনি কৃষি কাজ করেন। ওই সময় আমি আব্বুর কাছে প্রাইভেটের জন্য টাকা চাইতে গেলাম। জানেন আপু, আব্বু তার হাতের কোদাল নিয়ে আমাকে মারতে আসলো। আমি ছোট থেকেই অনেক জেদি ছিলাম। আমার ঠিক ওই মুহূর্তে মনে হলো আমি কোনো একদিন আমার বাবার মেয়ে হব, জীবনে কিছু একটা করব যাতে বাবা গর্ব করতে পারে তার মেয়েকে নিয়ে। ফাইভে পরীক্ষা দেওয়ার পর বাসা থেকে বলল আমাদের গ্রামেরই একটা হাই স্কুলে ভর্তি করাবে, কোনোভাবে পড়তে থাকুক যতদিন পড়ানো যায়, তারপর তো বিয়ে, মেয়েদের আবার এত পরে কি হবে। আমার খুব ইচ্ছে ছিল আমি নীলফামারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হব। শুনতাম স্কুলটা নাকি অনেক ভালো, বাসা থেকে 14 কিলোমিটার দূরে, কোনোভাবেই দিবে না ওখানে পড়তে। আমার জেদ চেপেছিল খুব, কিন্তু ওই বয়সে আমি ফর্ম কেনা টাকা কই পাবো। এক আঙ্কেলকে বলে ফর্ম ফিল আপ করলাম, বাসায় না জানাতে অনুরোধ করলাম খুব। তারপর একদিন বাইরে যাওয়ার কথা বলে যে কাপড়ে ছিলাম সেভাবেই বাসে উঠে ভর্তি পরীক্ষা দিতে গেলাম। বাসের ভাড়াটাও দিতে পারিনি, চান্স হলো ভর্তি করাবে না। মামাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করার পর মামা ভর্তির টাকা দিলেন। আপু জানেন, যেই দিন আমি এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম, সেই দিন থেকে প্রথম আমার আব্বু আমার সাথে একটু একটু করে কথা বলতে শুরু করলেন, আমার খরচ দেয়া শুরু করলেন। কি যে ভালো লাগতো আপু, যখন ক্লাস টেনে উঠলাম কি জানি হলো আমার, আমার অজান্তেই সেম ক্লাসের একটা ছেলের সাথে যোগাযোগ বেড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল লক্ষ্য থেকে সরে যাচ্ছি। আপু, গ্রাম তো কিছু হওয়ার আগেই অনেক কিছু ছড়িয়ে পড়লো আশেপাশে। আব্বু অনেক চিল্লাপাল্লা করলো আমাকে বিয়ে দিয়েই দিবেন। আমি অনেক কাঁদলাম, আমার সাথে আবার আগের মতো ব্যবহার শুরু করলেন। কোনোভাবে আমি SSC দিলাম, গোল্ডেন আসলো, কিন্তু কলেজে ভর্তি নিয়ে সেই আগের অবস্থা, মেয়েকে আর পড়াবো না। আমি আমার জমানো বৃত্তির টাকা দিয়ে ভর্তি হলাম। বাসায় তো ঝামেলা হতোই, আমি সব পরীক্ষায় একা একা যেতাম। HSC জীববিজ্ঞান পরীক্ষার আগে সেই ছেলেটাকে আমি একটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছিলাম। আমাদের মধ্যে কখনোই কিছু ছিল না। বাবা কোথা থেকে আমাকে দেখতে পেলেন, এরপর সে আমাকে আর পরীক্ষা দিতেই দিবে না। আমি অনেক কান্নাকাটি করলাম, কাজ হলো না। এরপর এক বড় সিদ্ধান্ত নিলাম, এক আন্টির বাসায় পালিয়ে উঠলাম। অনেক অনুরোধ করলাম বাসায় না জানাতে, সবাই ধরে নিয়েছিল কোনো ছেলের সাথে পালিয়ে গেছি। জানেন আপু, আমি বোরখা পরে বাকি পরীক্ষাগুলো দিয়েছি, সব শেষ হলো, বাসায় ফিরে যাই। অন্যের বাড়িতে আর কয়দিন, তারপর সবার আচরণ যেমন হওয়ার তেমনই হয়েছিল। যাই হোক, আমার মনে হলো ভর্তি কোচিং করাটা খুব জরুরি, আমি তো হারতে চাই না। আব্বু বলল পড়লে জাতীয়তে পড়বে, পরের বাড়িতেই তো যাবে। যখন দেখছিলাম কোনোভাবেই কিছু হবে না, তখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলাম। ঢাকার বর্ণ কোচিং থেকে কয়েকজন ভাইয়া এসে একটা পরীক্ষা নিয়েছিল, সেখানে আমি ফ্রি কোচিংয়ের স্কলারশিপ পাই। আমার হাতে 500 টাকা আর মায়ের ফোনটা নিয়ে আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই। ঢাকা কই, কিভাবে যায় কিচ্ছু জানি না, শুধু জানি আমাকে কোনোভাবে ঢাকায় মোহাম্মদপুর বর্ণ কোচিংয়ে যেতে হবে। অনেক কষ্টে যখন ঢাকায় পৌঁছালাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। রাস্তার পাশে বসে অনেকক্ষণ একা একা চিৎকার করে কাঁদলাম। নাম্বার ছিল এক ভাইয়ার, উনি ফোনে যাওয়ার রাস্তা বলে দিলেন। গিয়ে জানলাম ওখানে থাকা খাওয়ার খরচ দেয়া হয় না। আমার সব কথা শুনে ওনারা ব্যবস্থা করে দিলেন।
কিন্তু এক সপ্তাহ হওয়ার আগেই আমার খুব আত্মসম্মানে লাগলো। কেন ওনাদের টাকায় আমি চলবো? আমি ভাইয়াদের বলে বাসায় ফিরে গেলাম। গ্রামের মানুষজন আবার আমার নামে যা ইচ্ছা তাই রটিয়ে চলছে। আমি অবশ্য যাওয়ার সময় বাবাকে ফোনে বলেছিলাম, আমাকে তো কোচিং করাবা না, আমি নিজেই চেষ্টা করি। ফিরে এসে তিনটা মাস আমি আব্বুর সাথে কথা বলিনি, একটা রুমে একা একা থাকতাম। আপু, ফর্ম ফিল আপের সময় চলে আসলো, আমার কাছে টাকা নাই, কেউ টাকা দিবেও না, কি করব বুঝতে পারছিলাম না। সে সময় আমার SSC সাধারণ বৃত্তি আর উপবৃত্তির টাকা দিল। বুয়েট কুয়েট আর রুয়েটের ফর্ম তুললাম, ঢাকা ভার্সিটিটা তুলতে পারিনি, দুইবার কিভাবে ঢাকা আসব। এজন্য সব জায়গায় একা যেতাম। কুয়েটে CSC আসার পর অনেকেই বলল ভর্তি হয়ে যেতে, কেউ আমাকে ভর্তির টাকা দিচ্ছিল না। বিশ্বাস করেন আপু, আমার কোনো উপায় ছিল না। আমি মায়ের গয়না চুরি করলাম, চিঠি লিখে রেখেছিলাম, মা আমার কিছু করার ছিল না, কোনো জুয়েলার আমার কাছ থেকে কিনেনি, কিছু আন্দাজ করছিল বোধ হয়। কোনো পথ না পেয়ে আমি ডিসিশন নিলাম সুইসাইডের, এভাবে আমি শেষ হতে পারবো না। খুব কাঁদলাম, হুট করেই আমার মায়ের কথা মনে হলো। এমন পরিবারে আমার মায়ের টিকে থাকতে না জানি তাহলে কত কষ্ট করতে হয়েছে। মাকে জড়িয়ে ধরে আমার জীবনের প্রথম আর শেষ চাওয়াটা চাইলাম, আমাকে ভর্তি করিয়ে দাও। মা তখন নিজের গয়না বিক্রি করে আমাকে টাকা দিলেন। এরপর বাবা একদিন বাজারে গেলেন, সেখানে সবাইকে ডেকে ওনাকে আমাকে নিয়ে এলাকার সবাইকে গর্বের কথা বললেন। তারপর আপু কিভাবে বলবো, বাবা হুট করে আমার রুমে এসে আপু আব্বু আমার পা ধরে কান্না শুরু করলেন। আমি ছাড়াতেই পারছিলাম না, বাবা আমাকে নিয়ে প্রথমবারের মতো গর্ব করলেন। আমাকে বললেন আমার প্রথম ক্লাসের সময় সে আমার সাথে যাবেন। আমি খুশিতে সবাইকে ফোন দেই, আমি সার্থক, আমি আমার বাবার মেয়ে হতে পেরেছি। জীবনের চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক, পারিবারিক নানা ক্ষেত্রে নানা ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই। থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয়। জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মতো মসৃণ নয়, চলার পথে বাধা বিপত্তি আসবেই, কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন। জীবন বদলাতে হয়, বদলানোর জন্য উদ্যোগ নিতে হয়, যেটা আমাদের অভাব।